पंचायत भोट शुद्ध न राजनीति दल हिसाब से जे गवर्नमेंट जे प्रकल्पगुल अनेकटा नीचे लेवेले निये जेते हबे एटाई आमादेर पार्टी निर्देश आछे सेटाई आमरा करते जाच्छि। निश्चित निश्चित না এটা করা উচিত সেটাই পার্টি এটা ডিসিশন নিয়েছে সবাইকে নিচে লেভেলে যাওয়া শুধু ওই এসি ঘরে বসে তো রাজনীতি হবে না মানুষ কাছে যেতে হবে আর যে দুষ্প্রচার হয় তাকে যদি আপনি মানুষের কাছে না যান তাহলে ওটা আবার কেন্দ্র সরকার তো বলছে কেন্দ্র প্রকল্পে টাকাগুলো রাজ্যে অপপ্রচার অপব্যবহার হচ্ছে কেন্দ্র সরকার নিজে রাজনীতি করছে রাজ্যকে নিজে কথা বলতে হবে মানুষ কাছে পৌঁছতে হবে মানুষের কথা নিচে লেভেলে না গেলে যায় হয় না এটা ঠিক আছে পঞ্চায়েত নির্বাচনের আগেই একদম বলা যায় দুয়ারে দুয়ারে সরকারের আরো বেশি অ্যাডভান্স রূপ হচ্ছে দিদির দুধ সুতরাং মানুষের কাছে কতটা ভালোভাবে পৌঁছে দিতে পারবেন আর কতটা মাইলেজ দেবে এই প্রকল্পগুলি পঞ্চায়েত নির্বাচনের আগে প্রথম কথা আমাদের নেত্রী পরিষ্কার করে বললেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন এটা শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নয় তাহলে শুধুমাত্র গ্রামে আমাদের এই প্রজেক্ট হতো এটা কলকাতা সহ বিভিন্ন মিউনিসিপ্যালিটি টাউন সমস্ত জায়গাতেই হবে তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের সেবক হিসাবে কাজ করে এবং বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে মানুষের পাশে পৌঁছে যায় এটা তারই একটা বৃহত্তর প্রকল্প এবং এই প্রকল্পের মধ্যে দিয়ে 3.5 লক্ষ আমাদের এই প্রকল্পের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত ভলেন্টিয়াররা বাংলার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো নিয়ে পৌঁছে যাবে যদি সুরক্ষা কবচ আরো বেশি কি সুবিধা পাই দেয় বাংলার মানুষকে প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো মানুষকে আরেকবার করে মনে করিয়ে দেওয়া দ্বিতীয় কথা ওই প্রকল্পের কোথাও যদি কোনো মানুষ এখনো না পেয়ে থাকে সেই প্রসেসটাকে ত্বরান্বিত করার জন্যই প্রচেষ্টা কেন্দ্র সরকার তো বারবার বলে কেন্দ্রের টাকা যখন বাংলায় আসে তখন সেই সমস্ত টাকাগুলো অপব্যবহার করা হয় তার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম পাল্টে দিয়ে বাংলার কিছু স্ট্যাম্প মেরে দেওয়া হয় কি বলবেন ইন্দিরা আবাস যোজনাকে নাম পাল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রথম করেছিল ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি আপনি গুজরাট সহ উত্তরপ্রদেশ সহ বিহার সহ দিল্লি সহ মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে আমি দেখিয়ে দিতে পারি যেখানে সেই সেই রাজ্যের সুবিধার কারণে কেন্দ্রীয় প্রকল্পের নামকরণ পাল্টানো হয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু যেহেতু বাংলায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য এই ধরনের বক্তব্য।